ছোট শিল্প এবং মাঝারি শিল্পের উপর নির্ভর করে। আর বই আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো বই ছিল জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। আমাদের ট্রেনে এখন চলে এসেছে ছোলা নিয়ে দাদা। ছোলা আগাবেন দাও দাদা, পাঁচ টাকা করে দাও ছোলা বলেন। সম্পূর্ণ নিরামিষ হবে, টক ছোলা, নুন মশলা, বেল ডাঙ্গা, লঙ্কা সাথে একটু ভাজা বাদাম দিয়ে। দাদা ছিল বলে বলতে পারলাম না, হাতটাকে স্যানিটাইজ করে নি। আর ছোলা পাঁচ টাকা দশ টাকা বিক্রি হচ্ছে, আপনার দশ টাকাও চাইলে কিনতে পারেন। আর এই হচ্ছে ছোলা, এর মধ্যে বাদামও আছে। মশলা টসলা দিয়ে মাখানো খেয়ে বলছি কেমন। এটা এটা আসলে ছোলা সিদ্ধ, ঠিক আছে, তার সাথে বাদাম দিয়ে মশলা দিয়ে সাথে ঝাল ঝাল লঙ্কা, বেশ ভালোই লাগছে, টেস্ট করতেই পারেন, ঠিক আছে, হালকা করে খেতে পেলে লোকাল ট্রেনে খেতে পারেন, ভালো লাগবে।